গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মৃত গৃহবধূর নাম হাসিনা মণ্ডল অভিযোগের তীর স্বামী বাকিবিল্লা মণ্ডল ও তার পরিবারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার চালকি এলাকায় জানা গেছে সাতবেরিয়ার বাসিন্দা হাসিনার সাথে মাস সাথে আগে বিয়ে হয় বাকি বিল্লার বাপের বাড়ির লোকের অভিযোগ বিয়ের পর থেকেই হাসিনার ওপর নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকেরা মাঝে মধ্যেই বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ সৃষ্টি করত বলেও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ বুধবার প্রতিবেশীদের কাছ থেকে হাসিনার বাপের বাড়ির লোকেরা জানতে পারে তার মৃত্যু হয়েছে বাপের বাড়ির লোকেরা গিয়ে বারান্দায় মৃত অবস্থায় তাকে দেখতে পায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ওই থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর বাপের বাড়ির লোকেরা বৃহস্পতিবার সকালে সাতবেড়িয়া এলাকা থেকে অভিযুক্ত স্বামী বাকিবিল্লা মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন মানে টাকা পয়সার একটা চাপ সৃষ্টি করছে তখন কোনো সমস্যা ছিল না বাবাটা মারার পর একটা ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টরটা নেবে বলে খুব একটা ইচ্ছা ছিল মানে ট্র্যাক্টরটা নেবে সে বালিশ চাপা দিয়ে মেরেছে ওকে কোনো মানে কি গলায় কোনো স্পটে দাগটা কিছুই নেই আর আজকে হচ্ছে প্রতিবেশী সাইড থেকে বলেছে যে আজকে সকাল থেকে ওকে মারধর করেছে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর